আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। বর্তমানে একটা জায়গার খুব হাইপ চলছে দেখছি, সেটা হচ্ছে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম। তো আমরা কিছুদিন আগে, খুব বেশি দিন আগে না, এই মিলিটারি মিউজিয়ামে ঘুরতে গিয়েছিলাম। এটা ঢাকার বিজয় সরণিতে নব থিয়েটারের পাশে অবস্থিত, তো আমরা সেখানেই যাচ্ছি। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একটু বৃষ্টি ছিল, কিন্তু বৃষ্টি থাকার কারণে তেমন কোনো সমস্যা হয়নি। আমরা যাওয়ার আগে অনলাইন থেকে সময়টা জেনে গিয়েছিলাম। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে দুই ভাগে দুই সময়ে মানুষ যেতে পারে, সেটা হচ্ছে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, আর আরেকটা সময় হচ্ছে বিকাল 3টা থেকে 6টা পর্যন্ত। আমরা ভেবেছিলাম অনলাইনে টিকিট কাটবো, কিন্তু অনলাইনে টিকিট কাটা কোনো কারণে সম্ভব হচ্ছিল না, এজন্য আমাদেরকে সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়েছে। আমরা বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে পৌঁছেছিলাম 3টা 45, কিন্তু আমাদেরকে টিকিট কাটার জন্য 4:30 পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। আমরা যাওয়ার আগে আসলে বুঝতে পারি নাই যে এই জায়গায় এত মানুষের ভিড় হবে। মিউজিয়ামের ভেতরে ঢোকার পর আসলে বুঝতে পারলাম যে এখানে ভিড় হওয়ার আসল কারণটা কি। জায়গাটা এত সুন্দর আর এত সুন্দর নির্মাণ শৈলী, আপনারা দেখতে পাচ্ছেন ভেতরেও, ভেতরে যাওয়ার রাস্তায় কতটা ভিড়। আমাদেরকে সিরিয়ালে দাঁড়াতে হয়েছে, ছেলেদের সিরিয়াল আলাদা, মেয়েদের সিরিয়াল আলাদা। আমি আর আমার হাজবেন্ড দুইজন মিলে গিয়েছিলাম জায়গাটা উপভোগ করার জন্য। আমাদের হাতে একটা ব্যাগ ছিল, এই ব্যাগটাকে আমাদেরকে লকারে রেখে যেতে হয়েছে। ওইখানে কোনো খাবার বা কোনো ড্রিঙ্কস অ্যালাউ না। আর টিকিটের দাম আগে ছিল 20 টাকা, কিন্তু বর্তমানে এটার চাহিদার প্রেক্ষিতে টিকিটের দাম একটু বেড়েছে, 50 টাকা করে হয়েছে। এটা আমাদের বাংলাদেশের নাগরিকদের জন্য, ফরেনারদের জন্য আরও বেশি। যেহেতু এই মিউজিয়ামটি সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত, এজন্য এখানে রুলস কিছু বেশি, সব কিছু মেনটেন করতে হবে আপনাদেরকে। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে বুধবার। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামটি 3টি ভাগে বিভক্ত, এই 3টি হচ্ছে নেভি গ্যালারি, আর্মি গ্যালারি, এয়ারফোর্স গ্যালারি। আর একটা কথা, টিকিট কাটার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অনলাইনে টিকিট কাটার চাহিদাটা বেশি। তো আপনারা যদি যান এই জায়গায়, তাহলে আমি বলবো যে আপনারা অনলাইনের মাধ্যমে টিকিটটা করে যাবেন, কারণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে অনলাইনে টিকিট না কেটে যারাই গিয়েছে তাদের প্রত্যেককেই অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। অনেকে দুপুর 12টায় গিয়ে 4টা পর্যন্ত ওয়েট করেছে, আমরা নিজেরাও প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করেছি। তো আমরা যে ভুলটা করেছি এই ভুলটা আশা করছি আপনারা করবেন না, কারণ আপনাদেরই কষ্ট হবে। এই মিলিটারি মিউজিয়ামে অনেক রকমের সুভিনিয়ার পাওয়া যায়, আপনারা চাইলে এই সুভিনিয়ারগুলো কিনে রাখতে পারেন। আমরা ভেতরে প্রবেশ করেছি, তো আপনারা আমাদের সাথেই থাকুন আর ভেতরের পরিবেশটা দেখুন। ভেতরের পরিবেশটা দেখলে আশা করছি আপনাদের সবারই একবার করে হলেও এখানে আসতে ইচ্ছা করবে, বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে, তারা বিনোদনের জন্য বা বাচ্চাদেরকে দেশাত্মবোধক কিছু শেখানোর জন্য এখানে আনতে পারেন আপনারা। আর শুধুমাত্র বিনোদনই না, এখানে আসলে বাচ্চা থেকে বড়রা, এমনকি তরুণ প্রজন্ম পর্যন্ত এখানে অনেক কিছু জানতে এবং শিখতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 6 জানুয়ারি 2022 এই মিউজিয়ামটি উদ্বোধন করেন। মিউজিয়ামটি আমাদের সবার জন্য একেবারেই নতুন এবং নানা রকম প্রযুক্তিতে ভরা। যেহেতু এটি সবার কাছেই নতুন, তাই ছোট থেকে বড় সব বয়সের মানুষই এখানে উপস্থিত আছে। মিউজিয়ামটির গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্টে আছে নেভি ফোর্স, সেকেন্ড ফ্লোরে আছে আর্মি ফোর্স, আর থার্ড ফ্লোরে আছে এয়ারফোর্স। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহ নিয়ে জাদুঘরটি সজ্জিত। 1987 সালে প্রথম সামরিক জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় এবং 1999 সালে জাদুঘরটি স্থায়ীভাবে বিজয় সরণিতে স্থানান্তর করা হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর কমান্ডারদের ব্যাচ, পোশাক, অস্ত্র, গোলা বারুদ, ক্যানন, অ্যান্টি এয়ারক্রাফট গান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহন জাদুঘরটিতে রক্ষিত রয়েছে। মুক্তিযুদ্ধের পর তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার হওয়া বিভিন্ন যানবাহন এবং অস্ত্রও এখানে সংরক্ষিত রয়েছে। আমরা জাদুঘরটি ঘুরে ঘুরে দেখছি, আপনারাও আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন।
কিছুক্ষণের মধ্যেই আমরা 3D দেখব এবং সাবমেরিনের ভেতর প্রবেশ করব। এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি, যেখানে নেভি ফোর্স। একটু পর আমরা সেকেন্ড ফ্লোরে যাব, যেখানে আর্মি ফোর্স। এরপর থার্ড ফ্লোরে যাব, যেখানে এয়ারফোর্স। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। থ্রিডি শেষ হলো, এখন চলুন সাবমেরিনের দিকে যাওয়া যাক।
এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি, আমরা দেখব আর্মিদের জীবনযাত্রা কেমন হয়, ওনারা কিভাবে কতটা স্ট্রাগল করে আমাদের দেশকে রক্ষা করেন। আমরা এখন দেখছি এয়ারফোর্স, এই পর্যায়ে আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। ওনারা মাত্র 1 ঘন্টা দর্শনার্থীদের সময় দিয়েছেন দেখার জন্য, পুরোটা ঘুরে দেখার জন্য মাত্র 1 ঘন্টা টাইম। পুরো মিউজিয়ামটার মধ্যে আমার কাছে নেভি গ্যালারিটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কোন গ্যালারিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি সবাই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন, যেন আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হতে পারি। আরেকটা কথা, আমরা যেই গেট দিয়ে প্রবেশ করেছি, বের হওয়ার সময় কিন্তু আরেকটা গেট দিয়ে আমাদেরকে বের হতে হবে। আর লকারে যে জিনিসগুলো আপনারা রেখে যাবেন সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পরে আর পাবেন না, সুতরাং নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদেরকে যেয়ে জিনিসগুলো নিতে হবে। যেহেতু এটি সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত, সেহেতু তাদের রুলসের বাইরে তারা কিছু করে না এবং তাদের রুলসের বাইরে আমরাও যেতে পারবো না। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।